চট্টগ্রামে পোশাক খাবার ও ইলেকট্রনিক্স পণ্যের সবচেয়ে বড় পাইকারি মার্কেট রিয়াজ উদ্দিন বাজারে গতরাতে অগ্নিকাণ্ডে মারা গেছেন তিনজন আহত আরও তিনজন সরু পথ ও নিরাপত্তার সুব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানায় ফায়ার সার্ভিস আর তাতেই ঘটে প্রাণহানির ঘটনা আবদুল্লা রাকিবের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রবিউল টিপু মধ্যরাতের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে রিয়াজউদ্দিন বাজারের বাজারের দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান মোহাম্মদিয়া মার্কেটের দ্বিতীয় তলায় ব্রাদার্স টেলিকমে রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয় পরে তা ছড়িয়ে পড়ে পাশের রেদোয়ান মার্কেটে পুড়ে যায় পাঁচটি দোকান আগুনের তীব্রতা কম থাকলেও ধোয়ায় ছেয়ে যায় পুরো ভবন এ সময় শ্বাস পঞ্চম তলায় তিনজনের মৃত্যু হয় বলে জানায় ফায়ার সার্ভিস ও মার্কেটের ব্যবসায়ীরা আহত হন আরও তিনজন আমি সে অনেক ঢুকছিলাম ভিতরে ভিতরটা খুবই অন্ধকার হয়ে গেছিল দুয়ায় তারপরে ওই অগ্নি নির্বাহ যন্ত্র যেগুলো সেগুলো অনেক চেষ্টা হয়েছে বন্ধ হয় নাই পরে আমরা দুজনে বেড়ে চলে আসলাম এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং আমরা ট্রান্সফার করছি ওদিক থেকে আমরা তাদেরকে বাহির করছি আমার বাই যেটা ছিল এটা হচ্ছে চলে ছিল ছিল বাহাতে বেড়ে দুয়ার কারণে কিছু দেখে নাই দম বন্ধে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় চার ঘন্টার চেষ্টায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করে ফায়ার সার্ভিস তবে ঘিঞ্জি পথ আশেপাশে পানি না পাওয়ায় নিয়ন্ত্রণে আনা একটু কঠিন হয় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা এখন মেমানুষের আগুন লাগার কারণে আমরা সাধারণত বিদ্যুতের থেকে আমরা এখনও অনুমান করছি আরকি। একই অভিযোগ মার্কেটের ব্যবসায়ীদের নেতারা জানান ভবন মালিকদের কাছে ব্যবসায়ীরা জিম্মি আগুন নিবাদ যাওয়া তো দূরের কথা দুজন মালিকরা যারা আছে একটা লোক যেতে পারল সব বেশি দিই এটাই হলো মূল কারণ যদি ফায়ার মানুষ যেতে পারত তাহলে কইকতি হতো না রিয়াজুদ্দিন বাজারে রয়েছে ছোট বড় একশো দশটি মার্কেট সেখানে কাজ করেন প্রায় দশ হাজার শ্রমিক মাছরাঙা নিউজ ডেস্ক